এদিকে টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলে বাড়ছে সুনামগঞ্জে বিভিন্ন পানি জামালপুরে যমুনা নদীর পানি কমলেও দুর্ভোগে আছেন দেড় লাখ মানুষ এই মুহূর্তে সুনামগঞ্জের সাবেক বাড়ির হাট এলাকায় আছেন রিপোর্টার হিমাদ্রী শেখর ভদ্র এবং জামালপুরে ইসলামপুরে আছেন জাহাঙ্গীর আলম আমরা সরাসরি প্রথমে যাচ্ছি হিমাদ্রির কাছে হিমাদ্রী আমি আছি সুনামগঞ্জ শহরের ল বাড়ি ঘাট এলাকা এই সাহেব বাড়ি ঘাট এলাকাতে প্রায় ছয় ঘন্টার ব্যবধানে এখন পানিতে নিমজ্জিত হয়ে আছে আমরা জানি যে চেরাপুঞ্জিতে গতকালকে আগের কালকে প্রায় একশো দশ তিনশো দশ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে এবং এই তিনশো দশ মিলিমিটার বৃষ্টিপাত এবং সুনামগঞ্জে আজকে একশো পঞ্চান্ন মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে সেই বৃষ্টির ফলে সুনামগঞ্জের সীমান্ত নদীগুলো দিয়ে আবারও পাহাড়ি ঢল নেমতে শুরু করেছে এবং সেই ঢলের কারণে সুনামগঞ্জের খাসি আমরা চলতি যান জাদুকাটা রক্তি বৌলাই সমস্ত সীমান্ত নদীর পানি বৃদ্ধি পায় পেয়েছে এবং সেই সমস্ত সীমান্ত নদী দিয়ে পাহাড়ি ঢল নেমেছে আমরা এখানকার লোকজনের সাথে কথা বলেছি তারা জানিয়েছে যে এই গেল পাঁচ দিন অর্থাৎ পানি বাড়ে এবং কমে সেই পানি বৃদ্ধি এবং হ্রাসের মধ্যে আজকে সবশেষ যে অবস্থাটা দাঁড়িয়েছে মাত্র বারো ঘন্টায় সুনামগঞ্জে আটত্রিশ সেন্টিমিটার পানি বেড়ে সুনামগঞ্জের যে নিম্নাঞ্চল অর্থাৎ সুনামগঞ্জের তেঘুরিয়া পশ্চিমবাড়ি পশ্চিমবাজার সাহেববাড়ি ঘাট উকিলপাড়া সহ সমস্ত এলাকার নিম্নাঞ্চলে এইভাবেই পানির জল সুরমা নদীর পানিতে জলাবদ্ধতা তৈরি হয়েছে আমরা কথা বলেছিলাম এখানকার লোকজনের সাথে তারা জানিয়েছেন যে মাত্র পাঁচ ছ দিন যাবত এখানে পানি ব্রাশ এবং বৃদ্ধির খেলা চলছিলো এবং সেই পাহাড় উজানের ঢল কম নিয়ে যাওয়ার কারণে এখানকার পানির বিপদসীমা প্রায় ছয়চল্লিশ সেন্টিমিটার নিচে নেমে গিয়েছিল কিন্তু আজকে অর্থাৎ গত বারো থেকে চব্বিশ ঘন্টার ভিতরে সেই বিপদসীমা অতি নিচ থেকে উপরে অবস্থান করে এবং এই নিম্নাঞ্চলের যে সমস্ত এলাকা রয়েছে সেগুলিতে আবারও জলাবদ্ধতার সৃষ্টি করে এবং মানুষের মধ্যে দুর্ভোগ আবারও বাড়িয়ে দিয়েছে আপনি জানেন যে সুনামগঞ্জে পরপর দুই দফা বন্যা মোকাবেলা করেছে এখন হয়তো তৃতীয় দফা বন্যার মুখোমুখি হতে যাচ্ছে সুনামগঞ্জের বাসী আমরা কথা বলেছিলাম হাওড় এলাকার মানুষের সাথে তারা জানিয়েছেন যে সীমান্তের ওপার থেকে নেমে আসা পাহাড়ি ঢোলের কারণে সুনামগঞ্জের হাওর এলাকার পানি অব্যাহত রয়েছে এবং এই পানি বৃদ্ধি যত কতক্ষণ বাড়বে বা কতক্ষণ কমবে সেটা কখনো বলা যাচ্ছে না কারণ পানি উন্নয়ন বোর্ড বলেছে যে আগামী আরও আটচল্লিশ ঘন্টায় ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া আছে এবং সেই ভারী বৃষ্টির পরেই বোঝা যাবে সুনামগঞ্জে বন্যা হবে কি হবে না আমরা এখন জামালপুরের বন্যা পরিস্থিতির খবর চলে জানতে চলে যাচ্ছে জামালপুরের জাহাঙ্গীর আলমের কাছ থেকে জামালপুরের বন্যা পরিস জামালপুরের বন্যা পরিস্থিতি যদি আমি বলি দেখুন জামালপুরে আজকে দশ দিন যাবত কিন্তু পানি পানিবন্দি প্রায় তিন লাখ মানুষ এবং নতুন করে গত কাল থেকে আবার কিন্তু পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে গত চব্বিশ ঘন্টায় যমুনা নদীর পানি কিন্তু পুঁস্পান্ন সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে যেটা গতকালকে ছিল ঊনপঞ্চাশ সেন্টিমিটার তো এই এলাকার মানুষের কিন্তু যে দুর্ভোগ সেই দুর্ভোগ কিন্তু আবারও নতুন করে দেখা দিয়েছে আতঙ্ক দেখা দিয়েছে লোকালয়ে পানি কিন্তু ঢুকছে হু 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 করে এলাকার মানুষের আগে থেকেই যেমন খাদ্যের যে সংকট ছিল তারা সহায়তা পাননি এবং পানি সংকটে ছিলেন পয় নিষ্কাশনের ব্যবস্থা তাদের মধ্যে নেই এবং গো খাদ্য তাদের ভিতরে সংকট ছিল আপনাকে বলে রাখি যে জামালপুর জেলার ইসলামপুর বকশিগঞ্জ এবং মাদারগঞ্জ এই চারটি এলাকার উপজেলার কিন্তু প্রায় তিন লাখ মানুষ পানিবন্দী হয়েছেন এটি শুধু সরকারি হিসাব মতে তো এই এলাকার মানুষের যে দুর্ভোগ আমরা দেখেছি সেই দুর্ভোগ থেকে তারা ওঠার আগেই কিন্তু আবারও নতুন করে বন্যা তাদের আবারও দুর্ভোগ বাড়িয়ে দিবে এবং আমি যে এলাকাটি আছি আপনাদেরকে যদি দেখাই যে এখানে কিন্তু হাটু পানির উপরে কালকে যে ছিল আজকে কিন্তু কোমর পানির উপরে পানি প্রবাহিত হচ্ছে এবং আমার পিছনে যে এলাকাগুলি আপনাকে আমি দেখাই সে এলাকাগুলিতে কিন্তু মানুষ এতটাই দুর্বুগ ফেসবুকে ছিল যে দশ দিন তারা পানিবন্দী অবস্থায় ছিলেন এবং আবার নতুন করে তাদের বন্যার কবলে পড়তে হচ্ছে এবং এই এলাকার মানুষের কিন্তু যাতায়াত ব্যবস্থা একদম ভেঙে পড়েছেন কারণ তারা নৌকা ছাড়া যাতায়াতের কোনো অবস্থান নেই তো এই অবস্থার মধ্য দিয়ে কিন্তু জামালপুরে আবার নতুন করে মানুষের দুর্ভোগ পোহাতে হবে এই হলো বন্যা পরিস্থিতি জামালপুরের সর্বশেষ খবর আমার কাছে আমরা সরাসরি যুক্ত ছিলাম জামালপুর ও থেকে